এরকম রাস্তা দিয়ে যাচ্ছে আর পাশে একটা গির্জা নির্মাণ করা, এসে বলছেন হালিমা দাঁড়িয়ে কি বাবা, যেই না দাঁড়িয়ে গেলেন কনক, একজন কনক বলছে মা আপনার নাম কি হালিমা? হালিমা বললেন আমার নামটা কি করে বললো আমার নাম হালিমা? তখন বলছে আচ্ছা আপনার কোলে যে শিশু বাচ্চাটি আছে এই বাচ্চাটির নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন হালিমা তো সাদি অবাক, নামগুলো কি করে বলো, এখন তুমি নামগুলো কি করে বলছো? বলছে নিশ্চয়ই বলবো, বাচ্চাটার পিঠের দিকটা একটু যদি দেখান বলে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুকের উপরে নিলেন, পিঠের দিকের চাদরটা যেমনি নামেন, কনক বলে মা নিয়ে যান, নিয়ে যান, আমি বুঝতে পেরেছি। আমি রেখে দিলাম, শেষ জামান পয়গম্বর যিনি হবেন এই রাস্তা দিয়ে যাবেন, তারাকে যিনি নিয়ে যাবেন তার নাম হবে হালিমা তুসাদিয়া, আর তার কোলে একটা শিশু বাচ্চা থাকবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমি কিতাবের ভিতর দেখেছি তাই দাঁড়িয়ে রয়েছে, হালিমা তুসাদি অবাক, কাকে দিয়ে যাচ্ছি? এবার আরো চলে যাচ্ছে, সে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, রসুল আসছেন মানুষ কলমা পড়তে শুরু হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সামান্য কিছু আপনাদের কাছে আলোচনা করলাম, রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করে করেও মানুষ শেষ করা যাবে না ভাই, তাই আমার 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, আমি আপনাদের কাছে আর কত শোনাবো, প্রতিদিন 4 ঘন্টা 6 ঘন্টা করে। এখানে খাবার মা কোনো মায়েদের নাম যদি থাকে হাসিনা সে রেগে যাবে, ওই জন্য আমি কোনো হাসিনা নামই যদি কোনো মা জননী থাকেন আপনার নাই হচ্ছে বাংলাদেশের হাসিনা, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, একটু জোরে সরে তকবীর নারে তকবীর আল্লাহু আকবার, এরকম জোর আর একটু মুসলমানের মতো হবে না, নারে তকবীর আল্লাহু আকবার। ইয়ে পরা গিরি চলো
এরকম একজন কুখ্যাত আলেম দ্বীন কে আল্লাহ যেন মুক্তি দেন, আমরা সবাই বলি আমিন। একটু জোরে বলবেন আল্লাহ আমিন। ভাই আমার এ পর্যন্ত বললাম। এখন আর যতই ধরতাছা না হয়ে যাচ্ছে, আর কতক্ষণ যাই বাবু। আমি শেষ গজল আপনাদের কাছে বলছি, আর রিকোয়েস্ট করবেন না। সত্যি ভাই ভ্যানের উপরে তিনটি পেট চলে? ভ্যান কি খেতে দেয়নি? খেতে হন মালিক কে চলে বলুন না। আল্লাহ এখানে খেতে দেবে কি কমিটি ভাই দেবে? না আল্লাহ দেবে। যে সমস্ত মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না, বাড়ির তাঁত লাগিয়ে টানে ইতি দড়ি বাঁধে, দিয়ে গাছে ঝুলে বলে বাবা গাছে ইট ঝুলালাম, গাছ যেমন তোমরা তো বাবা বাড়ি চলে যাবে।